এক, মালদ্বীপ। মালদ্বীপে রয়েছে বিশ্বের সবচেয়ে মনিমুগ্ধকর দ্বীপগুলো। এখানকার সাগর এতটাই মনোহর যে মনে হয় হারিয়ে যাই। চোখধাঁধানো মুক্তার মতো বেলাভূমি, স্বচ্ছ সাগরতল ভারত মহাসাগরের রানীতে পরিণত করেছে মালদ্বীপকে। মালদ্বীপে আছে 26টি প্রাকৃতিক গোলাকার প্রবাল প্রাচীর। এটি বিশ্বের সবচেয়ে নিচু ভূমি, সাগরতল থেকে উচ্চতা মাত্র 3 মিটার। সাগরের নিচে প্রবাল ভেসে বেড়ায় আর ভেসে বেড়ায় সারা পৃথিবী থেকে আসা ডুবুরিরা। ডাঙায় আছে বিলাসবহুল সব হোটেল আর রিসোর্ট। সাগরতটে ছুটি কাটানোর জন্য মালদ্বীপের বিকল্প শুধুই মালদ্বীপ। 2. বোরা বোরা, ফ্রেঞ্চ পলিনেশিয়া। আকারের মেয়েদের কানটুপির মতো এই দ্বীপে আগ্নেয়গিরি রয়েছে। প্রশান্ত মহাসাগরকে নিয়ে যত গল্প আর রূপকথা তার সবগুলোতেই রয়েছে বোরা বোরার সুস্পষ্ট উপস্থিতি। আশেপাশের সাগর যেন শুধুই সাগর নয়, একজাক নীলকান্তমণির ছোটাছুটি। মাছ, কচ্ছপ, শার্ক কি নেই এখানে? ছোট ছোট বেশ কিছু দ্বীপ এই উপদ্বীপটিকে ঘিরে রেখেছে। এখানকার খাবারের স্বাদ অনন্য। ডুবসাঁতারের জন্য বোরা বোরার তুলনা নেই। রয়েছে পাহাড়, রয়েছে পাম গাছের ঘন বন। যদি সামর্থ্য থাকে আপনার জন্য আছে আড়ম্বরপূর্ণ বাংলো। 3. পালাওয়ান, ফিলিপাইন। ফিলিপাইনের লোকজন স্বর্গ বলতে পালাওয়ানকেই বুঝে। মুক্তার মতো স্বচ্ছ সাগর থেকে শুরু হয়ে বর্নিও দ্বীপ পর্যন্ত এর বিস্তৃতি। এখানকার পানি এতটাই স্বচ্ছ যে আপনি বেলাভূমিতে বসেই মাছেদের খেলাধুলা অবলোকন করতে পারবেন। পাম গাছের পাতার মর্মধ্বনি মুক্তার মতো জলজলে সাদা বালুকা সৃষ্টি করেছে এক নৈসর্গিক আবাহ। এই দ্বীপে রয়েছে বিচিত্র প্রাণীজগৎ, চমৎকার সব হ্রদ, জেলেদের ছিমছাম গ্রাম, ভূগর্ভস্থ নদী, পুয়ের্তো প্রিন্সেসা, রয়া জাতীয় উদ্যান এখানকার প্রধান আকর্ষণ। 4. সিসিলিস, আদি অকৃত্রিম ছবির মতো সুন্দর দ্বীপ সিসিলিস। কেনিয়ার পূর্বে অবস্থিত এই দ্বীপপুঞ্জে 115টি প্রবাল ও গ্রানাইট দ্বীপ রয়েছে। রয়েছে ইউনেস্কো তালিকাভুক্ত বনজঙ্গল, ডুবোপাহাড় এবং পাম গাছের সারি। বর্বর শিলাখণ্ডের পাশের সৈকতের বালু দেখলে প্রসাধনী সামগ্রী বলে গণ্য হয়। ডাইভিং বা ডুবসাঁতারের জন্য সিসিলিস চমৎকার। সাগরে দেখতে পাবেন মনোহর সব মাছের খেলা। ছিপ দিয়ে মাছ ধরার জন্য সিসিলিস পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান। এখানকার খাবার জিভে এনে দেয় জল। কিছুটা জাল আর অনেক অনেক সামুদ্রিক মাছ সিসিলিসের খাবার দিয়েছে বিশ্বজোড়া খ্যাতি। ভিডিওটি ভালো লাগলেই লাইক দিবেন, কেমন হলো কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।